হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিজুস ফুড টাউন। আজ আমি নিয়ে এসেছি একটি জনপ্রিয় ডিশ, শুধু জনপ্রিয় না, ব্রিটিশ ইন্ডিয়ান যুগের একটা ডিশ যার নাম চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেন। ডাক বাংলোতে এই রেসিপিটি প্রথম রান্না করা হয়েছিল বলে এর নাম চিকেন ডাক বাংলো। যদিও দিন বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রেসিপিটি ভেঙে চুরে নতুনভাবে তৈরি করা হয়েছে। এই ডাক বাংলোর একটা রেসিপি আর শেয়ার করব আপনার সঙ্গে। আর যেহেতু ডাক বাংলোয় কেয়ারটেকাররা এই রান্নাটিতে কোনো প্যাকেটজাত মশলা ব্যবহার করতেন না, তাই চেষ্টা করেছি রান্নাটিতে বাটা মশলা ব্যবহার করতে। তবে আপনি চাইলে প্যাকেটজাত মশলাও ব্যবহার করতে পারেন। তো চলুন এবার রেসিপিটা দেখে নিই। গোটা মশলাগুলো রেডি করার জন্য প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে 2 চামচ জিরে, 3 চামচ ধনে আমি গরম করে নেব। খুব বেশি পুড়িয়ে দেবো না, তাহলে গন্ধটা চলে যাবে। আর এই সময় দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা। এই সমস্ত গোটা মশলাগুলো একটু ভেজে নেব, তারপরে সেটাকে একটা বাটিতে তুলে রেখে দেব। আর ঠিক তারপরেই দেব 2টো তেজপাতা, দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ। এই সময় কয়েকটা গোলমরিচও দিয়ে দিতে পারেন। এরপর এগুলো একটা বাটিতে তুলে রেখে মাংসটা ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করার জন্য নিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ, আর তারপর দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা সম্পূর্ণটাই অপশনাল। এরপর দিয়েছি একটা বড় টমেটো বাটা, আর যে ধনিয়া জিরেটা যেটা পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে 1 কিলো 250 গ্রাম চিকেন নিয়েছি। এরপর দেবো হলুদ বাটা। হলুদটা আমি বেটে রেখেছিলাম, প্রয়োজন নেই যে আপনাকেও বাড়তে হবে। আপনি অবশ্যই যে গুঁড়ো হলুদ ব্যবহার করেন সেটা দিতে পারেন। আর দিয়েছি আদা রসুন, সঙ্গে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। অবশ্যই দইটাকে নুন দিয়ে, সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখবেন। আর তারপরে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। এরপর এই উপকরণগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো। আর হ্যাঁ, আমি 1টা ক্যাপসিকাম নিয়েছিলাম। মাংসটা যদি হাতের সময় থাকে তাহলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, যদি হাতে কম সময় কম থাকে তাহলে অন্তত 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আমি 1.5 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে 6টা আলু নিয়েছি, বেবি আলু নিয়েছি, আর এখানে নিয়েছি 6টা ডিম সেদ্ধ। এই আলু আর ডিম সেদ্ধগুলোকে একটা ফোর্কের সাহায্যে প্রিক করে নেব, যাতে এর মধ্যেও নুন মশলা ভালো মতো ঢুকে যায়। তো এই প্রিক করাটা, আলুগুলো প্রিক করাটা, কাঁচা আলুগুলো সত্যি একটু কষ্টকর কাজ, দেখেই বুঝতে পারছেন যে আমার একটু বেশি কষ্ট হচ্ছে। তবে এতটা গায়ে জোর দিয়ে ডিমগুলো কিন্তু আমরা প্রিক করবো না, তাহলে ডিম ফেটে যাবে। আমার 6 জন মেম্বার ছিল, তাই আমি 6টা আলু আর 6টা ডিম নিয়েছি। আপনি মেম্বার ওয়াইজ এটা বাড়াকমা করে নিতে পারেন। আলু আর ডিমগুলো প্রিক করা হয়ে গেলে তাতে লবণ আর হলুদ মাখিয়ে প্লেটটা সাইডে রেখে অন্য কাজগুলো আমরা করে নেব। খুব ভালোভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে, যাতে এই গোটা আলু বা সেদ্ধ ডিমের ভেতরে নুন আর হলুদটা চলে যায়। এবার কড়াইতে তেল বসিয়ে একটা বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় এই পেঁয়াজটাতে একটু লবণও দিয়ে দেব। যখন পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, জানবো আমার বেরেস্তা রেডি, সেই সময় তুলে নেব এই বেরেস্তাটাকে একটা প্লেটের মধ্যে। আর এই একই তেলে প্রথমে ভেজে নেব ডিমগুলো। ডাক বাংলো চিকেনে ডিম, গোটা গোটা ডিমই ব্যবহার করা হতো, এই জন্য যে অনেক সময় যখন সাহেবরা ডাক বাংলোয় পৌঁছাতেন তখন হয়তো পরিমাণ মতো মাংস থাকতো না, মানে চিকেন থাকতো না, যদিও তাদের নিজস্ব পোলট্রি ফার্ম ছিল। তো তখন খাবারের পরিমাণটা বাড়ানোর জন্য গোটা ডিম তাতে দিয়ে দেওয়া হতো, আর গোটা আলু শুধুমাত্র খোসা ছাড়িয়ে তাতে দিয়ে দেওয়া হতো, যাতে রান্নার জন্য সময়টা খুব কম লাগে। শুধুমাত্র সময় তারা 40-45 মিনিটের মধ্যে এই রান্নাটা করে ফেলতো সেখানকার কেয়ারটেকাররা।
আলুটাকেও ভাজা হয়ে গেলে যখন কালারটা দেখতে পাবো যে ব্রাউন হয়ে আসছে তখন তুলে নেব একটা প্লেটে। এবার আবার একটু তেলের আমার প্রয়োজন ছিল তাই তেল দিলাম, তেল দিয়ে একটু চিনি দিলাম, চিনিটা কালার চেঞ্জ হলেই দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আমি এখানে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এই পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ছিঁড়ে রেখেছিলাম আমি এই কাঁচা লঙ্কাগুলোকে। কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। আমার যেহেতু চিকেনের পরিমাণটা বেশি ছিল তাই আমি বেশ কয়েকবার অল্প অল্প করে চিকেনটা দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। যদি আপনি অল্প পরিমাণে চিকেন নিয়ে এই রেসিপিটা বানাচ্ছেন তো ওটা একবার বা দুবারই দিয়ে আপনি ওটা তেলে ভেজে নেবেন। তবে ডাকবাংলো চিকেনে যেটা হতো যে গোটা মুরগি এনে সেটাকে বড় বড় পিস করা হতো, আমার পিসগুলো অতটাও বড় নয়, বড় বড় পিস করা হতো, অবশ্যই তাতে থাকতো কিন্তু স্কিন লাগানো থাকতো। আর এই সময় দিয়ে দিলাম আমি ওই ম্যারিনেট করে রেখে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কষাতে থাকবো। আর এই সময় যে থালাটায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জলও দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুললাম, ঢাকনাটা খুলে খুব ভালোভাবে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ না কষালে হলে কোনো রান্নারই স্বাদ আসে না। কষানোর সময় একদম তাড়াহুড়ো করে চলবে না, একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে যে কোনো রান্নায় কিন্তু কষাতে হবে। যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে কখনো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে চাইবো না যে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাক। যতক্ষণ না জলটা পুরোটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে, ঢাকনা চাপা খুলে এইভাবে এই প্রসেসে আমি মাংসটাকে কষাতে থাকবো। কেমন লাগছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছি এখন যে জলটা অনেকটা টেনে এসেছে, তো আরও কিছুক্ষণ কষাতে থাকলে এটা আমার কষানো হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে পুরো জলটাই টেনে গেছে, তার মানে আমি বুঝতে পারছি আমার কষানো হয়ে গেছে আর কালারটাও অনেকটা সুন্দর চলে এসেছে। এই সময় অ্যাড করব গরম জল, অবশ্যই অবশ্যই গরম জল, কারণ রান্না করতে করতে রান্নার প্রসেসটা যাতে কন্টিনিউ থাকে তাই জন্য গরম জল ব্যবহার করতে হয়, কখনোই ঠান্ডা জল নয়। এবার জলটা যখন ফুটে উঠবে তাকে 2 মিনিট ফুটতে দিয়ে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। আর ডিমটা দেওয়ার পরপরই দিয়ে দেব গরম মশলা আর বেরেস্তা। তবে বেরেস্তাটা আমি পুরোটা দেবো না, কিছুটা রেখে দেব গার্নিশিংয়ের জন্য। এবার বেরেস্তাটা দেওয়ার পর খুব ভালোভাবে সেটা গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য ফুটতে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুললাম আর ঢাকনা খুলে বাকি বেরেস্তাটুকু সেখানে অ্যাড করলাম। তারপর আবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকনা বন্ধ রাখার পরে ঢাকনাটা খুলে আমি এটা একটা বাটিতে তুলে নিলাম। আমার চিকেন ডাকবাংলো রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।